প্রিয় দর্শক বিজয়ের মাসের শুভেচ্ছা জানিয়ে শুরু করতে চাই আজকের বন্ধু তোমারই খোঁজে ইভান সাইর আপনাদের সাথে আছি দর্শক শিখা চিরন্তনের সামনে বসে আপনাদের সাথে কথা বলছি বিজয় আমাদের অহংকার ডিসেম্বর আমাদের গৌরবের মাস এবং এই অনুষ্ঠান জুড়ে যেহেতু আমরা আমাদের প্রিয় কোনো মানুষের বন্ধু এবং বন্ধুত্বের গল্পই আপনাদেরকে শোনাই কিছু মানুষ থাকেন যারা আমাদের সাথে আমাদের জীবনে জল জলে শিখার মতন হয়ে আছেন আমাদের মুক্তিযুদ্ধ আমাদের স্বাধীনতাকে বুকে ধারণ করে তারা জীবন যাপন করছেন পথ চলছেন আজ আমাদের অনুষ্ঠানের অতিথি হয়ে এসেছেন তেমনি একজন মানুষ যার কাছ থেকে তার বন্ধু এবং বন্ধুত্বের গল্পও শুনবো যুদ্ধের গল্পও শুনবো শুনবো আরও অনেক কিছু তিনি আমাদের সবার প্রিয় নাসিরুদ্দিন ইউসুফ বাচ্চু চলুন দর্শক আমন্ত্রণ জানাই আজকের অতিথি নাসির উদ্দিন ইউসুফ বাচ্চুকে কেমন ভালো শুরুতে আমি আপনার কাছে একটু জানতে চাইব যুদ্ধে আপনার সম্পৃক্ত হওয়ার সেই গল্পই বলি বা সেই ঘটনাই বলি সেটা আমরা একাত্তরের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার মতো গৌরব আমাদের রয়েছে এটা সত্যি সাফল্য আছে ব্যর্থতাও আছে হয়তো আজকে এই বিজয়ের মাসে ব্যর্থতার কথা হয়তো তেমনভাবে বলবো না বলবো শুধু সাফল্যের কথা উনিশশো সালের পঁচিশে মার্চ আমাদের মহান মুক্তিযুদ্ধের সেই শুভ সূচনার কাল সেই কাল ছিল বিশ্বাসঘাতকতা এবং রক্ত মাখা একটি মুহূর্ত তারা পঁচিশে মার্চ যখন আমাদের আলোচনা অব্যাহত আছে সেরকম সময়ে তারা অতর্কিতে আজকের এই পঁচিশে মার্চের রাতের বেলা আক্রমণ করে নিরস্ত্র বাঙালিকে আমরা সেই সময়টার কথা শুনেছি বইয়ে পড়েছি সে সময় আপনারা ছিলেন এবং এখনকার সময় এসে সেটা শুধু কাপড়ের আমার আমার কাছে মনে হয় যে ভাষা খুঁজে পাওয়া যাবে না সেটাকে কিভাবে ধিক্কার জানানো যায় কিভাবে ঘৃণা করা যায় সেই সময় এই জায়গায় যে দাঁড়িয়ে আছে এই জায়গায় মানুষের লাশ ছিল পঁচিশে মার্চ রাতের বেলা এই জায়গাতেও রক্ত ঝরেছিল ঢাকা শহরের খুব কম স্থান পাওয়া যাবে যেখানে তারা মানুষকে হত্যা করেনি তরুণদের হত্যা করেনি আন্দোলন কর্মীদেরকে হত্যা করেনি তবে একটি কথা কি যে সেই রাত এগারোটার পর থেকে যে আক্রমণের মুখোমুখি আমরা হই সেই আক্রমণের মুহূর্তে বঙ্গবন্ধু বলেছিলেন যে যার যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে কারণ তিনি জানতেন একটি গণতান্ত্রিক শক্তি কখনো অস্ত্র সংগ্রহ করে না লুকিয়ে রাখে না একটি গণতান্ত্রিক শক্তি কিন্তু তিনি এও বুঝেছিলেন হয়তো তার ভাবনা মতো হয়তো কাজটি ঘটছে না নাও ঘটতে পারে যদি না ঘটে তাহলে কী আছে তাহলে যার যা কিছু আছে সেটাই দিয়ে তুমি তোমার দেশের জন্য লড়াই করবে বাঙালি সেই কাজটি করেছিল আমরা রাত সাড়ে আটটায় খবর পাই যে পাকিস্তান সেনাবাহিনী আক্রমণ করতে পারে যে কোনো সময় এই জনপদ আক্রান্ত হবে ঢাকা শহর আক্রান্ত হবে আমরা সেই বিভিন্ন জায়গায় ছাত্র সংগ্রাম পরিষদের নির্দেশে আমরা ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় গাছ কেটে নানারকম প্রতিবন্ধকতা তৈরি করে পাকিস্তান আর্মির সম্ভাব্য গতিকে রোধ করার একটি পরিকল্পনা গ্রহণ করি রাত এগারোটার একটু পরে যখন তারা যে হাজির হলো আমাদের কাকড়ারের ওখানে কাকড়ার থেকে একটু দূরে কাকড়ার মসজিদের কাছে বিচারপতি ভবন এবং চার্চের মাঝামাঝি জায়গায় তারা অবস্থান নিলেন ট্যাঙ্ক এবং সাজোয়া বাহিনী নিয়ে কয়েক মুহূর্ত পর প্রচণ্ড শব্দে আমি দেখ আমরা দেখলাম আমাদের সামনের গাছগুলো সব শূন্য উঠছে এই ভয়াবহ আক্রমণের মুখে আমরা হয়তো আধা ঘন্টার মতো আমাদের প্রতিরোধ চালিয়ে গিয়েছিলাম ইট পাটকেল মেরে পেট্রোল বোমা মেরে তারা রাস্তার দুই পাশে আমাদের যে শ্রমিক দিনমজুর তাদের ঘর বস্তিগুলি পুড়িয়ে দিয়েছে আশেপাশের দোকান পুড়িয়েছে মানুষ মেরেছে আমরা কোনো মতে পালি যে পুরোনাপল্টন লাইনে আমার বন্ধু ছোটোবেলার যারা হাসান বেবি আসাদ মানিক ওমর মাহবুব তুহিন ইউসুফ আরও অনেকেই আমরা ওই বিজয়নগর পুরোনাপল্টন এলাকায় আশ্রয় নিয়ে আমরা ওই বাড়িগুলির মধ্যে বসে বসে দেখছিলাম দোতলা থেকে যে কি হচ্ছে দেখলাম পাকিস্তান সেনাবাহিনীর কলমগুলো আমাদের ব্যারিকেডগুলোকে ভেঙে দিয়ে তারা আস্তে 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 চলে যাচ্ছে রাজারবাগের দিকে মনে হলো এর মধ্যে একটি ভয়াবহ পরিস্থিতিতে আমরা আমাদের জীবনটাকে হাতে রেখে সেই মুহূর্তে পুলিশ বাহিনীকে শুধু আমরা সাহায্য করা আর আমাদের মধ্যে যারা আহত হচ্ছে তাদেরকে সাহায্য করা তাদেরকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া এই কাজগুলোতেই ব্যস্ত ছিলাম এবং তারপর তো আসলো সেই ঐতিহাসিক ঘোষণা চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে মাল্লা বেতার কেন্দ্র নামে রূপান্তরিত হয়ে আব্দুল হান্নানের কণ্ঠে বঙ্গবন্ধু সেই স্বাধীনতা ঘোষণার মুহূর্তটি ছাব্বিশে মার্চ সেই ঘোষণা আসার পর আমরা বুঝলাম যে না লড়াইটা অনিবার্য লড়াই আমাদের করতেই হবে দেশটাকে স্বাধীন করতে হবে পাকিস্তান হানাদার বাহিনী যে জঘন্য হত্যাকাণ্ড চালিয়েছে সেটাকে আমাদেরকে স্তব্ধ করে দিয়ে আমাদের এই দেশকে স্বাধীন সর্বভৌম করতে হবে এটি ছিল মুক্তিযুদ্ধের প্রাক্কাল আমরা আপনার একদমই বিজড়িত জায়গাগুলোতেই আছি আমরা একটু সেই সব জায়গাও যেতে চাই স্বাধীনতা স্তম্ভের কথা আমরা বলেছি আমরা আপনার ক্যাম্পাসেও একটু যেতে চাই বন্ধুদের কথাগুলো শুনতে চাই সেই যুদ্ধের সময়ের কথাগুলো শুনতে চাই এই সারাউদ্দী উদ্যান যেখানে আজকের এই স্বাধীনতা স্তম্ভ এই সার্দী উদ্যানে স্বাধীনতা স্তম্ভটি হওয়ার অনেক প্রাসঙ্গিকতা রয়েছে আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস সংগ্রামের ইতিহাস বাঙালি জাতীয়তাবাদের ইতিহাস এই সালাদ উদ্যানে উনিশশো সালে পাকিস্তানের গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্না তিনি ঘোষণা দিয়েছিলেন যে উর্দু ওনলি উর্দু শ্যালবি দ্য ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ অব পাকিস্তান এখানে ঘোষণা দিয়েছিল এখানেই বাঙালিরা এই জনসমাবেশ থেকে প্রতিবাদ করেছিল আমরা জানি যে কার্জন হলে কার্জন হলে দ্বিতীয় দিন আচ্ছা আচ্ছা আটচল্লিশ সালের প্রথমে এখানে তারপরে আরও প্রাসঙ্গিক কেন বলছি উনিশশো উনসত্তরে বঙ্গবন্ধুকে এই শরদ্দী উদ্যানে বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয়েছিল ছাত্র জনতার সমাবেশ থেকে তৎকালীন ছাত্র নেতা তোফাল আহমেদ এখনকার প্রাজ্ঞ রাজনীতিবিদ তিনি সেই বঙ্গবন্ধু উপাধিটি ঘোষণা করেছিলেন আরও একটি খুবই জরুরি বিষয় যে সাতই মার্চের সে ঐতিহাসিক ভাষণ এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতা সংগ্রাম এটি এই স্থান থেকে উচ্চারিত হয়েছিল তার সাথে যোগ হয় আমাদের পরম গৌরবের বিষয় ১৬ ডিসেম্বর উনিশশো একাত্তর যেদিন আমরা বিজয় লাভ করলাম এবং পাকিস্তান হানাদার বাহিনী মিত্রবাহিনীর কাছে আত্মসমর্পণ করলো এই সকল কিছু সাক্ষী হচ্ছে এই সরাবি এই স্মৃতিস্তম্ভ একটু বসি এবং আমাদের সেই লাল সবুজের পতাকার সাথে আসলে খুব বেশি জড়িয়ে আছে এই স্থানটি সেখানে বসে আপনার সাথে কথা বলছে আমার তো আমার কেন আমাদের সবারই অনেক কিছু আসলে জানতে ইচ্ছে করে যেমন আজও অনেক কিছু আপনার কাছ থেকে জানা হলো অনুষ্ঠান জুড়ে বন্ধুদের কথাগুলো শুনি আজ হয়তো বন্ধুদের কথাগুলো একটু ভিন্নভাবে শুনতে চাইব বন্ধুত্ব তো অনেকভাবে হয় বন্ধুত্ব সময়ের সাথে অনেক অনেক অনেকভাবে বদলায় কিংবা সময়ের সাথে বন্ধুত্বের রূপরেখা আবর্তিত হয় আপনাদের যে সময় সেই উত্তাল সময়ে সেই গৌরবের সময়ে সেই একদমই টালটামাল যুদ্ধের সময়ে সেই দিনগুলিতে বন্ধুত্বগুলো কেমন ছিল কীভাবে বন্ধুত্বের বন্ধুদের সাথে সময় কাটাতেন কি ছিল সেই গল্পগুলো যদি একটু আমরা সেটা একেবারেই অন্য রসায়ন সেই রসায়ন বলে বোঝানো যাবে না পেন্টিংয়ের মধ্যে যে ডট দেখি ওই অনেকগুলো ডট এরকম নিয়ে তো একটা পেন্টিং একটা সুন্দর চিত্রকলা হয় তেমনি করে অনেকের স্বপ্ন বুনেছিল এই ভূমিতে অনেকের স্বপ্ন অনেকের আকাঙ্ক্ষা অনেকের রক্ত বিসর্জন এই ভূমিতে এবং আমাদের বন্ধুত্বতা রক্তের বন্ধন এগুলো কোনো বিনিময়ের জায়গা নয় এগুলো অর্জন সকলের জন্য ব্যক্তির জন্য নয় সমষ্টির জন্য অর্জন এবং আপনি যে ক্ষুদ্র ক্ষুদ্র ডটের কথা বলছিলেন যে ডটের বাঁধনে সেই মানচিত্রের রূপরেখা আমরা পেয়েছিলাম আমার কাছে আমরা পরবর্তীকালে আমরা তো আসলে পরেই জেনেছি আপনাদের চলচ্চিত্র দেখে বা সব কিছু দেখে আমরা জেনেছি আমরা বুকে ধারণ করি বোধহয় তখন বন্ধুত্বের অন্যরকম একটা সংজ্ঞাও হয়তো ছিল সেই টানের কারণে হয়তো একেবারেই অদাকা একজন মানুষকে মুহূর্তেই খুব কাছে নেওয়ার একটা বিষয় ছিল মুহূর্তেই খুব আপন হয়ে যাওয়ার একটা বিষয় অবশ্যই আমরা আপনার আছে আমাদের লড়াইয়ের জায়গাগুলো যদি বলি সেই ছাব্বিশে মার্চ পঁচিশে মার্চ এবং সাতাইশে মার্চে যখন কিছুক্ষণের জন্যে ঢাকা শহরে চার ঘন্টার জন্য কারফিউ তুলে দিল পাকিস্তান সেনাবাহিনী তখন আমরা সবাই ব্যস্ত হলাম ঢাকা ছেড়ে দেওয়ার জন্য আমরা কয়েক বন্ধু আমি বেবি মানিক আসাদ হাসান মাহবুব তুহিন ইউসুফ বাবুল ওমর টুনি জামি আমরা অনেকেই একসাথে মিলে যারা ছাত্র যারা আমরা আন্দোলন করেছি জনগণের সাথে সম্পৃক্ত থেকে কর্মী হিসাবে কাজ করেছি এবং সে সেইখান থেকে ধরেন আমরা দোসরা এপ্রিল পর্যন্ত জিঞ্জিরায় ছিলাম সেইখানে বন্ধুত্ব আপনি জানতে চাচ্ছেন তো কেমন হ্যাঁ আমি হয়তো আমার শাহাবুদ্দিন শাহজাহান বেবির কথা বলতে পারবো আসাদের কথা বলতে পারবো মাহবলীর কথা বলতে পারবো মানিকের কথা শহীদ মানিকের কথা যিনি আমাদের কমান্ডার ছিলেন ঢাকা নর্থের শহীদ হয়েছেন তার কথা বলতে পারবো ওমরের কথা বলতে পারবো তুহিনের কথা বলতে পারবো শফিকুল ইসলাম স্বপনের কথা বলতে পারবো সে বিখ্যাত চলচ্চিত্র গ্রাহক কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে আমি যে সেই ক্রাইসিস টাইমে যে বন্ধুটার সাথে আমার কোনো দিন আর দেখা হয় না আমি যে অস্ত্র রেখেছিলাম আমরা যুদ্ধের সময় যার বাড়িতে যে কৃষকের বাড়িতে তাকে আমরা চিনতাম না ওই গ্রামের লোক রেখে দিয়েছিল আমাদের এখানে রাখতে পারেন তো ওই ভদ্রলোক রেখেছিলেন তার পরিবার সহ সেইখানে যে লোকটি অস্ত্র আগলে রেখেছিলেন যে লোকটি আমার একটি সম্ভাব্য মৃত্যুর জায়গা থেকে আমাকে আমার বেঁচে যাওয়া নিয়ে যিনি ঈশ্বরের কাছে আল্লাহর কাছে প্রার্থনা করেছিলেন তিনি কেঁদেছিলেন আমাদের বিপদে সেই কৃষকটির নামও আমি ভুলে গেছি তার সাথে আর দেখাও হয়নি কিন্তু সেই বাড়িতে আমি থেকেছি খেয়েছি আশ্রয় নিয়েছি এরকম আমি বলছি কি নাম জানতে হয় না কারো একাত্তর কারোর নাম জানার দাকি দেয় না একাত্তর নাম না জানা মানুষের বন্ধুত্বকে কিন্তু সেলিব্রেট করে আমরা অনেক কথা তো এখানে বসেও বললাম এবং এখানে প্রচন্ড রোদ আমার কাছে মনে হয় বন্ধুত্ব মানে হচ্ছে আবার প্রচন্ড রোদে ছায়া হয়ে আসা আমরা ছায়া কোথাও গিয়ে একটু বসি সেখানে বসে আপনার ছোটোবেলার গল্পগুলো শুনব এবার একটু ছোটবেলার গল্প শুনতে চাই আপনারা একদম ছোটবেলায় বেড়ে ওঠা এবং সেই সময়ের দিকগুলো কেমন ছিল কি কি করতেন আপনারা বন্ধু কারা ছিল ওই যাদের কথা বললাম যে মুক্তি যাদের সাথে গিয়েছি তারাই মূলত বন্ধু আর শিল্পী শাহাবুদ্দিন তারপরে আরেকজন বন্ধু হচ্ছে সোহরাব হ্যাঁ সোহরাবের দীর্ঘ সময় আর দেখা নাই সোহরাবের মত তো সে খুব বড় ফুটবলার হয়েছিল আভনি ক্লাবে সেই সোহরাব আমি এটাই একটু জানতে চাচ্ছিলাম এই যে সফল মানুষদের কথা আমরা সবগুলোই আমাদের প্রিয় মুখ আপনি যাদের কথা বলছিলেন এর বাইরে যারা হয়তো সমাজে ওভাবে সামাজিক নিয়মে সফল হয়তো হতে পারেননি তাদের সাথে এই যে যোগাযোগ বিচ্ছিন্নতা বা অনেক বড় গ্যাপ তৈরি হওয়া এই এগুলো কি বন্ধুত্বে কোনো ধরনের প্রভাব ফেলছে কিনা বা আজ যখন কথা বলছেন কথা বলতে গিয়ে তাদের কথা কারো কথা মনে পড়ে যা অনেকের কথা মনে পড়ছে কিন্তু সংকটটা কোথায় যেই গ্রামের মানুষগুলোকে নিয়ে লড়াই করেছে একাত্তর সালে সে তো আমার কুড়ি একুশ বছরের জীবনের কথা বলছি সেই কৈশোর উত্তন্ন যৌবনের কথা বলছি সেই বন্ধুত্ব যখন গড়ে উঠেছিল যুদ্ধের ময়দানে তাদের অনেক মুক্তিযোদ্ধাদের সাথে তার এখন দেখা হয় না কলেজের সময়ে কিংবা স্কুলের সময় শুনছিলাম সময় কেমন ছিল মানে যেমন আমি আমরা দুরন্ত মানে কি হ্যাঁ ছিলাম কিন্তু একটু সাংগঠনিকতা রাজনীতি ছিল আর সংস্কৃতি ছিল আমি শারিয়ার কবির আলী ইমাম আমরা তিনজন জগন্নাথ কলেজ এখন যেটা জগন্নাথ বিশ্ববিদ্যালয় সেটা ছাত্র বিশ্ববিদ্যালয় বা কলেজের প্রতিটি জায়গায় স্তরে আমাদের রাজনৈতিক আন্দোলনের পাশাপাশি কর্মসূচির পাশাপাশি সাংস্কৃতিক কর্মসূচি সেগুলো তো একটা বিস্ময়ের ব্যাপার এইভাবে কিন্তু বেড়ে ওঠা আমাদের এই যে সংস্কৃতি এই যে খেলাধুলা এই যে নাটক এই যে আন্দোলন এগুলোই বন্ধুত্বের আসলে সুতরাং একজন বন্ধুর কথা বলে শেষ করা যাবে না আমি বলে আবার সরে পড়ছি আরেক জায়গায় এই জন্য যে সব বন্ধুগুলোই তো কোনো না কোনোভাবে আমরা সম্মিলিতভাবে কাজ করেছি কেউ একা কোনো কাজ করেনি সেটাই তারপর তো সেই উত্তাল সময় এবং আপনি বলছিলেন যে আপনার একদম ভরার যৌবনের সময় যুদ্ধে চলে যাওয়া এবং সেই যে অঙ্গন ক্যাম্পাস সেখানেও আমাদের খুবই কাছে আমরা একটু সেখানে গিয়ে সেই সময়ের কথা হ্যাঁ ঢাকা বিশ্ববিদ্যালয় আমরা সেই বিশ্ববিদ্যালয় জীবনের কথা তো জানি শুনি এবং পরবর্তীকালে স্বাধীন বাংলাদেশে সেই নাট্য চর্চা নাট্য আন্দোলন যা কিছু বলি না কেন সেলিম আলদিন স্যার থেকে শুরু করে সবার সাথে আপনার যে সময়ের কথা সেই সব কিছু শুনবো আমরা একটু আপনার ক্যাম্পাসে ঢাকা বিশ্ববিদ্যালয় ইভান এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই চত্বরে দাঁড়িয়ে আমি যেই হলটির সামনে দাঁড়িয়ে আছি এটা হাজি মোহাম্মদ মোসিন হল এটি হচ্ছে আমি এটা এই হলের অ্যাটাচ ছিলাম একাত্তর সালের আগে থেকেই এবং এইখানে প্রচুর স্মৃতি আমার এবং এই পেছনে হচ্ছে সূর্যসেন হল যেটি তখন নাম ছিল জিন্না হল আমরা হাজি মোহাম্মদ মোসিন হল যেখানে আমার দীর্ঘ সময় কেটেছে এবং সাংস্কৃতিক আন্দোলনের পিএসসির পাশাপাশি এই জায়গাটি গুরুত্বপূর্ণ আমি দিন মোহাম্মিদ আব্দুল কাদের সহ অনেকেই এই হলে আবাসিক ছাত্র ছিলাম এখানে অনেক বন্ধু আছে পুরো বিশ্ববিদ্যালয়ে অনেক বন্ধুদের কথা বলছিলেন এবং আপনি সূর্যসেন হলের কথা বলছিলেন সেই হলের একজন বন্ধুর কথাও আমরা আপনার কথা ধরে জানতে পেরেছি এবং আজকে নিজের হলের সামনে এসে নিঃসন্দেহে আপনার অন্যরকম ভালো লাগছে সেটা আমরা বুঝতেই পারছি কিন্তু এখন যদি সেই বন্ধুটি আবার আমাদের এই আড্ডায় কিংবা আপনার সাথে এসে হাজির হয়ে কেমন লাগবে আপনার খুবই ভালো লাগবে এবং আমি যদি সেই বন্ধুটি কোনো কারণে মুক্তিযুদ্ধের সাথে সম্পর্কিত অথবা একেবারে আমার বাল্যকালের কোনো বন্ধু হয় তাদের নিশ্চিতভাবে আমি একটি উপহার মনে করবো এটি আজকে আচ্ছা আমরা সেই উপহারটি আপনার জন্য হাজির করতে চাই সেই উপহারটি আপনাকে দিতে চাই প্লিজ আমরা ওয়েলকাম করছি আপনার প্রিয় একজন বন্ধুকে প্লিজ ওয়েলকাম সৌরভ হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধের বন্ধু ও তখন ঢাকা কলেজে পড়তো ঢাকা কলেজে পড়তো আমি বিশ্ববিদ্যালয়ে পড়ি ও আমার কয়েক বছরের ছোটো কিন্তু বন্ধুত্ব তো আর বয়স মানে না তো আমরা দুজন এখানেই আন্দোলন সংগ্রাম যে শাহাবুদ্দিনের কথা বলছিলাম শিল্পী রাসুল ইসলাম আসাদের কথা বলছিলাম হ্যাঁ আমরা সবাই একসাথে বেড়ে ওঠা এখানেই আন্দোলন মিছিল সংগ্রাম এই হলে আমি আবাসিক ছাত্র আর পরবর্তী পর্যায়ে আমাদের সৌহাব হচ্ছে জিন্না হল পরবর্তী পর্যায়ে তো আমাদের সূর্যসেন হল তবে সৌরভের সবচেয়ে বড় পরিচয় কি মুক্তিযোদ্ধা সৌরভ প্রায় দীর্ঘ সময় বিদেশে কতদিন ধরে বিশ কুড়ি বছর আমরা অন্য সব গল্পগুলো শুনতে চাই সে কথাগুলো যদি আমরা একটু আনন্দটা বাড়িয়ে দিতে পারি যদি ভিতরের দিকে যাই একটু সেখানে বসে বলি প্লিজ চল আমরা সেই আপনার হলের মাঠে এবং ভিতরে আসার কথা ছিল কেমন লাগছে এখন খুবই স্মৃতিকাতর অনেক সময় অনেক রাত নির্ঘুমরাত আড্ডাবাজি অনেক আনন্দ বেদনা সাক্ষী জীবনের সবচেয়ে উজ্জ্বল সময়টা ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেটেছে হ্যাঁ ওই ওই কোনায় ওই রুমটা ছিল আমাদের ওইখানে আমরা রাত কাটিয়েছি অনেক হ্যাঁ আবার পীযুষ বন্দ্যোপাধ্যায় অভিনেতা সেখানে সে আড্ডা মাত্র সেখানে থাকতো আমরা এরকম একটা আড্ডা ছিল আসাদ আমি পিযুষ হামিদ সেলিম দিন আর সেলিমাউল দিনের মতো একটা মহানাট্যকার এইখানেই বড় হয়েছে বেড়ে উঠেছে এটা ভালো লাগে তবে তার চেয়ে বড়ো কথা কি যে সৌরভকে দেখে মনে হচ্ছিলো যে যুদ্ধের কালীন বা যুদ্ধের ঠিক প্রাককালে এই বিশ্ববিদ্যালয় যে একেবারে অগ্নিগর্ভ ঢাকা বিশ্ববিদ্যালয় আপনার কথা ধরেই যদি আপনার কাছে একটু জানতে চাই সেই উত্তাল সময়ের কোনো ঘটনা আপনার মনে পড়ে কিনা এই বন্ধুকে বা সব বন্ধুদেরকে জড়িয়ে নিয়ে যে ঘটনাটা এখনো হয়তো কোথাও আপনাকে গিয়ে ভীষণভাবে আলোড়িত করে কোনো ঘটনা আমাদেরকে আজ একটু শোনাবেন কিনা যুদ্ধের ঘটনা হ্যাঁ যুদ্ধের কিংবা আচ্ছা আমরা তাহলে বলতে পারবে ঠিক আছে আমরা তাহলে ওখানেই চলে যাচ্ছি এবং সেখানে গিয়ে আমরা পরবর্তী সেই ঘটনাগুলো বা সবকিছুই শুনবো এইটা হচ্ছে এই যে বটগাছ এইটা কিন্তু ওই বটগাছ না বটগাছ আমাদের বন্ধু উনসত্তর সত্তর একাত্তরে বটগাছ সবচেয়ে বড় বন্ধু কি করে জানো সেটা হচ্ছে যে এই বটগাছ তখন পাকিস্তান সেনাবাহিনী কেটে ফেলেছিল পরে এটা আবার ক্যানেডি এসে আসার পর সিনেটা ক্যানেডি এসে লাগিয়েছে যখন আমাদের মিটিং করলো যে আমাদের তো ঢাকা ইউনিভার্সিটিকে তো বন্ধ করতে হবে তো দায়িত্ব আমি নিজের থেকে নিলাম কারণ অনেকেই ছিল যা সবাই করতে আগ্রহী সবাই ছিল হ্যাঁ সবাই 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 মানে যে কোনো আমরা অপেক্ষা করতাম কেন কিছু একটা করতে হবে তা আমি জোর করে নিলাম তা আমার বলতো তুমি তো স্টুডেন্ট না ঢাকেন বাসায় আমাকে কোনো ব্যাপার না আমার বন্ধুবান্ধব আছে আমি আরও ভালো করতে পারবো তো যাই হোক আমি আমার পাড়ার একজন বন্ধু তার সাথে আলাপ টালাপ করে ওকে ও নিজের থেকে রাজি হলো ওকে ট্রেনিং দিলাম তারপরে তার আগে বাচ্চু বাইরে এসে এটা করে গেল তো ওই ফ্রেন্ডের সঙ্গে এসে খালি বললাম তুই একটু দোস্ত এখানে থাকিস আমি গিয়ে কাজটা সাইডে আসি তারপর আমি এসে ওইটা সিগারেটের প্যাকেট সিগারেটের প্যাকেট এই যে এই প্যাকেটের মতো সিগারেটের প্যাকেট এই খুলে দেখাচ্ছিলাম সিগারেটের প্যাকেটের মধ্যে এক্সপ্লোসিভটা ভরে ওখানে ডেটোনেটার এবং ইয়েটা ফিট করে সুইচটা ফিট করে সিগারেটের প্যাকেট নিয়ে আসছে আগুন ডাই ওই যে চারতলা সাইকোলজি ডিপার্টমেন্ট উপর থেকে এই যেখানে অপরাজয় বাংলাটা ওটার পেছনে এসে ওইটা পড়েছিলাম বিকট শব্দ আমি তখন ওখান থেকে নেমে আসছি কারণ ও অপারেশন বেশি ভিত্ত করা যায় না এক একজনের কাজ এক একটা মানে পাকিস্তান সেনাবাহিনী ছিল ভিসি অফিসের সামনে আর এই গেটের সামনে যে শিখদের ওইটার সামনে উঠে সব দৌড় কারণ সবাই ভয় পেয়েছে ছাত্র কোনো উন্ডেড হয়নি ঠিক এই একাত্তরকে ধারণ করি এই রেস ধরে অনুষ্ঠান থেকে আপাতত হয়তো বিদায় নিতে চাই এবং আপনাদেরকে আমাদের প্রজন্মের একজন হয়ে কিংবা আমাদের আরও সামনে যে প্রজন্ম আছে তাদের হয়ে কথা দিতে চাই আপনারা যে স্বপ্ন দেখেছিলেন আপনাদের সেই রক্তের ধারাবাহিকতায় আমরা এবং আমরা সেই লাল সবুজের চেতনা একাত্তরের চেতনা ধারণ করিয়ে বাঁচবো এবং আপনাদের মতন করিয়ে থাকবো অসংখ্য ধন্যবাদ দুজনকে আমাদের অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য এবং ভীষণ ভীষণ ভালো থাকুন প্রিয় দর্শক আজকের মতো বিদায়ের সময় হয়ে গেল অনুষ্ঠান থেকে বিদায় নিতে হবে তবে পুরো অনুষ্ঠান দেখতে দেখতে নিশ্চয়ই বুঝতে পারছেন বন্ধুত্বের সম্পর্ক যখন অমলিন কিংবা অকৃত্রিম হয় তখন স্বাধীনতার স্বপ্ন দেখা যায় বন্ধুত্ব যখন একেবারেই প্রাকৃতিকভাবে নিঃস্বার্থভাবে একটা নিঘুড় বন্ধনে আবদ্ধ করে রাখে তখন স্বাধীনতা রক্ষা করা অসহজ হয় সেই ক্ষুদ্র 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 বন্ধুত্ব দিয়ে অটুট থাকুক আমাদের মানচিত্র লাল সবুজের সাথে বন্ধু হয়ে থাকুন ডিসেম্বর মাসের এই মাস যেমন আমাদের গৌরবের কিংবা অহংকারের সেই মাসে আপনার প্রতি প্রত্যাশা রাখি বন্ধুর সাথে থাকুন বন্ধু হয়ে থাকুন আজকের মতো বিদায় আগামী পর্বে আবারও প্রিয় কোনো মানুষের বন্ধুত্বের গল্প নিয়ে হাজির হব প্রিয় চ্যানেল এন পর্দায় আল্লাহ 妈妈的哭泣。